হ্যালো স্টুডেন্টস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে অনেক দিন পরে তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে এলাম আজকে আমি আলোচনা করব ক্লাস নাইনের ইতিহাসের সাজেশান নিয়ে ঠিক আছে ক্লাস নাইনের ইতিহাসের সাজেশান এটা তৃতীয় পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল পরীক্ষার সাজেশান সাজেশানটা অবশ্যই হান্ড্রেড পারসেন্ট কমন কারণ এখানে অনেক কোশ্চেন আমি রেখেছি ঠিক আছে তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেগুলোকে স্টার্ক মার্ক করে দেখানো আছে ঠিক আছে এবারে চলো সাজেশানটা আলোচনা করা যাক সাজেশানটা আলোচনা করার পূর্বে অর্থাৎ প্রথমে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি যে পরীক্ষাটা হবে নব্বই নম্বর তোমরা সবাই জানো ঠিক আছে নব্বই নম্বরের ফাইনাল পরীক্ষায় মোট একশো নব্বই নম্বরের থিওরি হয় অর্থাৎ লেখা আর দশ নম্বরের প্রজেক্ট ঠিক আছে এই করে একশো নম্বর এখানে মনে রাখবে তোমরা যে এমসিকিউ আসবে কটা কুড়িটা কুড়িটা এমসি আসবে ষোলোটা এসে আসবে অর্থাৎ এক নম্বরের কোশ্চেন এমসি অর্থাৎ মাল্টিপিল চয়েস কোশ্চেন দু নম্বরে কোশ্চেন আসবে এগারোটা অর্থাৎ বাইশ নম্বরে দু নম্বরে কোশ্চেন থাকবে আর চার নম্বরে কোশ্চেন ছটা অর্থাৎ চব্বিশ নম্বর আর আট নম্বরের কোশ্চেন মাত্র একটা এই করে টোটাল আসছে তোমাদের নব্বই নম্বর আর এখানে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে সমস্ত অধ্যায়গুলো পরীক্ষা হবে আর এখানে আমি যে ট্রিকটা অর্থাৎ যে বুদ্ধিটা তোমাদের দিতে চলেছি চালাকি বুদ্ধিটা সেটা হচ্ছে যে ফার্স্ট এবং সেকেন্ড ইউনিট টেস্টের অধ্যায়গুলি যেগুলো হয়ে গেছে সেখান থেকে কম প্রশ্ন আসবে ঠিক আছে অর্থাৎ যে ফার্স্ট ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টের যে পরীক্ষাটা হয়েছে সেখানে কম প্রশ্ন আসবে থার্ড ইউনিট টেস্টের যে সিলেবাস সেখান থেকে বেশি প্রশ্নটাই তোমাদের পরীক্ষায় আসবে তা অত চিন্তা তোমাদের করতে হবে না কোশ্চেন সাজেশনটা দেখো তোমরা আট নম্বরে যেসব কোশ্চেনগুলো আমরা রেখেছি দেখো আট নম্বরের কোশ্চেনগুলো প্রথমে আমরা আলোচনা করব এই আট নম্বরের কোশ্চেন একটাই মাত্র লিখতে হয় দেখো প্রথম কোশ্চেন আছে ইঙ্গো ফরাসি তোষণ নীতি ফল কি হয়েছিল ঠিক আছে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের বারবার বলতে পারবো না দেখে স্টার স্টারমার্ক কোনো গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর দেখো জার্মানিতে নাসিবাদ ও ইটালিতে ফ্যাসিবাদের উত্থান কিভাবে ঘটে হিটলার কিভাবে জার্মানির ক্ষমতা দখল করে নেক্সট যে কোশ্চেন আছে দেখো সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য ও নীতি ব্যাখ্যা করো তারপরে কোশ্চেন আছে স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল ও গুরুত্ব লেখো থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ শেষের দুটো চ্যাপ্টার থেকে এই কোশ্চেন কটাই আছে ঠিক আছে অর্থাৎ এই চারটে কোশ্চেন করলে তোমরা একটা কমন পেয়ে যাবে তার সত্ত্বেও আমি কিছু কোশ্চেন এক্সট্রা দিয়ে রেখেছি সেগুলোও দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি লেখো রুশ বিপ্লবের প্রভাব আলোচনা করো ইটালির ঐক্য আন্দোলনে কার্ভুর ভূমিকা জার্মানির ঐক্য আন্দোলনে বিসমার্কের ভূমিকা ক্রিমিয়ার যুদ্ধের কারণ ফলাফল বিপ্লবের পূর্বে ফ্রান্সের সামাজিক অবস্থা কেমন ছিল ইটালিতে ফ্যাসিবাদের উত্থান সম্পর্কে লেখো তারপর ফরাসি বিপ্লবের দার্শনিক বা নারীদের অবদান লেখো তারপরের আছে মেটার্নিক ব্যবস্থা এই আছে আমাদের কি আট নম্বরের কোশ্চেন ঠিক আছে এই কটা আট নম্বরের কোশ্চেন রেখেছি তোমরা অবশ্যই এই কটা করে যেও তার মধ্যে নিশ্চয়ই কমন পাবে ঠিক আছে আর উপরের চারটে করলে একটা কমন পেতে পারো থাকবে তো চারটে কোশ্চেন থাকবে তিনটে ঠিক আছে তিনটের মধ্যে একটা লিখতে হবে ঠিক আছে তাহলে তোমরা নিশ্চয়ই একটা কমন পাবে পরে দেখো পরের যেগুলো আছে সেগুলো চার নম্বরে চার নম্বরের কোশ্চেন সব কটাই তোমাদের করতে হবে সব কটাই বিশেষ ইম্পর্টেন্ট তারপরে এই এই যে উবরের তিনটে আমি স্টার দিয়ে রেখেছি ঠিক আছে এইগুলো হচ্ছে নতুন চ্যাপ্টার অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের যে চ্যাপ্টার সেখানের কোশ্চেন পুরো বইটার কোশ্চেনই চার নম্বরের তোমরা জানো চব্বিশ নম্বর অর্থাৎ চার নম্বরের কোশ্চেন ছটা লিখতে হবে মানে অনেকগুলোই ঠিক আছে তাহলে এখানে ভালো করে গুরুত্ব দিতে হবে এই কটা করে যাবে তোমরা পেয়ে যাবে খুব কম সংখ্যকই রেখেছি কোশ্চেন দেখো জাতিসংঘের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করো নেক্সট কোশ্চেন আছে সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো নেক্সট আছে জাতীয়তাবাদ এবং আন্তর্জাতিকতাবাদের মধ্যে পার্থক্য তারপর নেক্সট দেখো মার্কিং মার্কিং যুক্তরাষ্ট্র কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে নেই তারপরে দেখো পাল হার তারপরে কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন পাল হারাকের ঘটনা কী ছিল পাল হারাকের ঘটনা ঠিক আছে তারপরে ছ নম্বর কোশ্চেন দেখো গণতন্ত্রের সঙ্গে না বলছে গণতন্ত্রের সঙ্গে নাৎসিবাদ ও ফ্যাসিবাদের সংঘাতের কারণ আলোচনা করো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু পরে নেক্সট দেখো সাত নম্বর কোশ্চেন যেটা আছে বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সাংস্কৃতিক প্রভাব ও জাতীয়তাবোধের বিকাশ কিভাবে গড়ে ওঠে নেক্সট কোশ্চেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের জার্মান সোভিয়েত যুদ্ধ সম্পর্কে আলোচনা করো নেক্সট কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা দেখো স্টারমার্ক করা আছে জার্মানি কেন রাশিয়া আক্রমণ করেছিল তারপরে দেখো ভারসাই সন্ধির শর্ত ও ফলাফল লেখো ঠিক আছে তারপরে দেখো কি কারণে জার্মানি পোল্যান্ড আক্রমণ করে তারপরে দেখো রুশ জার্মান জার্মান অনাক্রমণ চুক্তি সম্পর্কে লেখো মোস্ট ইম্পর্ট্যান্ট এটাও তারপরে দেখো ওল্ড কোশ্চেন মানে আগের যে ইউনিট টেস্টগুলো হয়ে গেছিলো সেখানের মধ্যে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আসতে পারে সেগুলো ওল্ড বলে লেখা আছে ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন পড়েছে দেখেছো তোমরা পরীক্ষায় আরও আবার পড়তে পারে ঠিক আছে তারপর নেক্সট আছে দেখো উনিশশো সতেরো খ্রিস্টাব্দে বলসেবিক বিপ্লবের পটভূমি আলোচনা করো নেক্সট দেখো শিল্প বিপ্লবের প্রভাবগুলি লেখো নেক্সট হচ্ছে বিশমার কিভাবে জার্মানির ঐক্য সাধন করেছিল তারপরে কোশ্চেন আছে ইটালির ঐক্য গঠনে মাসিনীর ভূমিকা তারপরে আছে ইউরোপের শক্তি সমবায় কেন গড়ে উঠেছিল পরে কোশ্চেন সুয়েজকালের গুরুত্ব তারপরে আছে নেপোলিয়ানের শাসনতান্ত্রিক সংস্কারগুলি লেখো তারপরে কোশ্চেন আছে নেপোলিয়ান মস্কো অভিযানের তাৎপর্য ব্যাখ্যা করো তারপরে কোশ্চেন ফরাসি বিপ্লবের কারণ লেখো তারপরে তারপরে কোশ্চেন দেখো ওয়াল্টারু যুদ্ধের গুরুত্ব ঠিক আছে তারপরে কোশ্চেন ফ্রান্স সে সন্তাসের রাজত্ব কি এই ছিল আমাদের চার নম্বরের কোশ্চেন এবারে আলোচনা করবো আমরা দু নম্বর অর্থাৎ টু মার্কসের কোশ্চেনগুলো ঠিক আছে প্রথম কোশ্চেন দেখো মিউনিক চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে কেন হয়েছিল তারপরে কোশ্চেন জার্মানিতে নাসিবাদের উত্থানের দুটি কারণ লেখো তারপরে দেখো হেনভাগ তথ্য লেখো ঠিক আছে তারপরে দেখো টিকা টিকা যেগুলো রেখেছি দেখো রোমান বার্লিন টোকিও চুক্তি ইঙ্গো ফরাসি তোষণ নীতি ঠিক আছে তারপরে মুক্তি দিবস ঠান্ডা লড়াই এগুলো টিকা পড়বে তারপরে মুসলিনী হিটলার বৈদেশিক নীতির প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কোশ্চেন সংজ্ঞা কথা দেখো জাতীয়তাবাদ উগ্র জাতীয়তাবাদ আন্তর্জাতিকতাবাদ এইগুলো তারপর দেখো পেটেন পেটেসডাম ঠিক আছে পোটেস্টাম্প সম্মেলন তারপর ফুলটন বক্তৃতা টুমেন নীতি ঠিক আছে মার্শাল পরিকল্পনা এগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন তারপরে কোশ্চেনগুলো দেখো পরে কোশ্চেন আছে জাতি জাতিসংঘের উদ্দেশ্য বা লক্ষ্য তারপর জাতিসংঘের সাধারণ সভা লীগ পরিষদ সচিবালয় অছি পরিষদ এর কাজ কি ছিল ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এটা তারপর দেখো টিকা যেগুলো আছে লন্ডন ঘোষণাপত্র ঠিক আছে আন্তর্জাতিক বিচারালয় ঠিক আছে তারপরে আছে অলটার বলছে তারপরে ভিটো এগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন প্যারিকমিউনিয়ন বলতে কি বোঝো জাতিসংঘ জাতিপুঞ্জের মধ্যে পার্থক্য দুটো পার্থক্য লিখলেই হবে দু নম্বরে কোশ্চেন সেগুলো টেনিস কোর্টের শপথ লাইসি এগুলো ওল্ড কোশ্চেন মানে আগে যেগুলো ছিল মুক্তির ঘোষণাপত্রের শর্ত ফরাসি বিপ্লবের আদর্শ তারপরে গ্র্যান্ড আর্মি তারপরে অর্থনৈতিক মহামন্দা তারপর দেখো মেটার্নিক ব্যবস্থা উড্ডো উইলসনের চোদ্দ দফা নীতি এনইপি কি তারপরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র রক্তাক্ত রবিবার তারপরে আছে রুশ বিপ্লবের প্রভাব এমস টেলিগ্রাফ কোর্ট নেপোলিয়ন ফ্যাক্টরি পোতা ভাইমার প্রজাতন্ত্র ফেব্রুয়ারি বিপ্লবের গুরুত্ব সুয়েজ খালের গুরুত্ব এপ্রিল সেরা সেরাজেব হত্যাকাণ্ড প্যারি কমিউন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা বুজ বিপ্লবের গুরুত্ব তারপরে এদিকে আছে দেখো ভিয়েনা সম্মেলনের নীতি উদ্দেশ্য মানুষ ও নাগরিক অধিকারের ঘোষণা কি জল উষ্ণ নীতির গুরুত্ব এই ছিল দু নম্বরের কোশ্চেনগুলো তোমাদের একটা কথা মনে রাখবে যে নভেম্বরের নভেম্বর মাসের ফোর্থ উইক বা থার্ড উইক বা ফোর্থ উইকে তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা হবে অর্থাৎ এখন আর বেশি পরীক্ষার বাকি নেই তাই কোশ্চেনকর্তা খাতায় টুকে নিয়ে অর্থাৎ লিখে নিয়ে এর অ্যান্সারগুলো লিখে তোমরা মুখস্থ করে নাও টাইম থাকতে থাকতে কেননা পরীক্ষা এসে যাবে যাদের প্রথম ইউনিট টেস্ট সেকেন্ড ইউনিট টেস্টে পরীক্ষা ভালো হয়নি ভালো নাম্বার পাওনি তাদের কাছে একটাই ভরসা যে নব নব্বই এবারে পরীক্ষা হবে ঠিক আছে আরেকটা কথা তোমরা মনে রাখবে যে পঞ্চাশ নম্বর পেলে কিন্তু তোমরা তিনটে পরীক্ষার মধ্যে অর্থাৎ টোটাল তো দুশো নম্বরে পরীক্ষা হচ্ছে পঞ্চাশ পেলে তোমরা কোয়ালিফাই করে যাবে অর্থাৎ নাইন থেকে টেনে উঠে যাবে অর্থাৎ তোমরা টার্গেট রাখো যাদের পরীক্ষা খুবই খারাপ হয়েছে তারা এই পরীক্ষাটা অন্তত পঞ্চাশ টার্গেট রাখো আর সাজেশনটা ভালো করে লিখে নাও খাতায় লিখে মুখস্থ করে টাইম থাকতে থাকতে পড়তে থাকো তাহলে অবশ্যই নিশ্চয়ই ভালো নাম্বার পাবে ঠিক আছে আর আমি শর্ট কোশ্চেন নিয়ে পরে আলোচনা করবো এই বড়ো কোশ্চেনগুলো তোমরা লিখে নাও খাতায় আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও চ্যানেলটি নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে এমনি থেকেই চলে যাবে ঠিক আছে আমি যখনই গুরুত্বপূর্ণ কোনো এরকম ভিডিও আপলোড করব আজকে এতটাই নতুন ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে